নানা চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘের নির্ভরযোগ্য ও কার্যকর রোডম্যাপ প্রণয়ন করা জরুরি বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার জাতিসংঘের 75তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেয়া এক ভাষণে একথা বলেন তিনি। ভূরাজনৈতিক বিরোধে জাতিসংঘকে দুর্বল না করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি জাতিসংঘ কার্যকর একটি বিশ্ব সংস্থা হিসেবে কাজ করবে বলে আশা প্রকাশ করেন তিনি। কোভিড-19 2030-এর এজেন্ডাগুলো অর্জন আরও চ্যালেঞ্জিং করেছে, যা বর্তমান বৈশ্বিক ব্যবস্থার ত্রুটিগুলো উন্মোচিত করেছে। শান্তি প্রতিষ্ঠা এবং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় জাতিসংঘের নির্ভরযোগ্য কার্যকর রোডম্যাপ প্রণয়ন দরকার। ভাষণে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের শান্তিরক্ষীদের ভূমিকার কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্বের যুদ্ধবিধ্বস্ত দেশগুলোতে শান্তি নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশের 150 জন শান্তিরক্ষী তাদের জীবন উৎসর্গ করেছেন। তিনি আরো বলেন, করোনা মহামারীর সময়ে প্রমাণ হয়েছে এই সংকটে সবচেয়ে বেশি দরকার একজোট হয়ে কাজ করা। করোনা মহামারী আমাদের দেখিয়েছে উন্নত ও উন্নয়নশীল দুই ধরনের দেশেরই এখন অন্য যে কোনো সময়ের চেয়ে জাতিসংঘের সাহায্য দরকার। এটি আমাদের দেখিয়েছে বর্তমান সংকটময় মুহূর্তে বহুপাক্ষিকতাই একমাত্র পথ। এদিকে 75তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বিবৃতিতে গ্লোবাল গভর্নেন্স উন্নত করতে একসাথে কাজ করার আহ্বান জানান জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। সামিয়া জান্নাহ, DBC নিউজ ডেস্ক।